যা করতে পারিনি বিসিবি তা করিয়ে দেখিয়েছে নগদ একটি বিজ্ঞাপনের মাধ্যমে। হয়তোবা সেটা বিজ্ঞাপন ছিল, কিন্তু তাও তারা ভালোভাবে সেটাকে প্রেজেন্ট করেছেন। বাট বাংলাদেশের যে ক্রিকেট বোর্ডটা আছে বিসিবি, সেটা কি একটা বারও চেষ্টা করেছে সাকিব এবং তামিম শুনে দুজনের মাঝে একটা মানে শিক্ষক বা একটা বিচারক হয়ে বসার জন্য? কোনো সময় বিসিবি সেই প্রচেষ্টাটা করতে চায় নাই বা দেখানো নাই যে তারা সেই চেষ্টাটা করছেন, কিন্তু কেন? এর পিছনে নিশ্চয় বড় কোনো কারণ থাকতে পারে, হয়তো বা তাদের স্বার্থ উদ্ধার, বা সাকিব তামিম যদি এক থাকে তাহলে হয়তো বা তারা সে কোনো একটা কাজ করতে পারতো না। বাট দিন শেষে কিন্তু হারটা আমাদের, হারটা বাংলাদেশের মানুষের, যে সাকিব তামিম একসাথে হলে আসলে সেটা বড় কিছু হয় যেমনটা এডের ভিতরে পড়েছে। বাট আমাদের হয়তো বা সেই সৌভাগ্যটা হলো না যে শেষ বিশ্বকাপ তাদের তাদের দুজনকার একটা মানে শেষবারের মতো একসাথে দেখার জন্য, শেষবারের বিশ্বকাপে একসাথে দেখার মতো সেই সৌভাগ্যটা হয়তো আমাদের আর হলো না। বাট দোয়া রইল যেন বিশ্বকাপের মাঝে হয়তো বা আমরা তামিম ইকবালকে দেখতে পারি। দিন শেষে সবাই ভালো থাকুক এই দোয়াই করবো। আল্লাহ হাফেজ। বাংলাদেশের জন্য ওয়ান মোর টাইম। বাংলাদেশকে নিয়ে এমনই স্বপ্ন আমাদের সবার।